যুক্তরাজ্যে বছরে প্রায় 450 শিশু আর্থারের মতো ক্যান্সারে আক্রান্ত হয়। ব্লাড ক্যান্সারে আক্রান্ত এমনই একজন 11 বছর বয়সী লন্ডনবাসী আর্থার। কেমোথেরাপি তার সমস্ত ক্যান্সার ধ্বংস করতে ব্যর্থ হয়েছিল, ফলে খুব দুর্বল হয়ে পড়েছিল শিশুটি। ফলে তার জন্য ব্লিনাটোমোম্যাব বা ব্লিনা ব্যবহার করা ছাড়া উপায় ছিল না। কি এই ব্লিনা? ক্যান্সারের বিরুদ্ধে কিভাবে কাজ করছে এটি? কেন এটি এত জনপ্রিয় হচ্ছে? আগে জানা যাক আর্থারের অভিজ্ঞতা। তার পরিবার জানিয়েছে, থেরাপিটি আর্থারকে বেশি অসুস্থ না করেই ঠিকঠাক কাজ করেছে। আরও সুবিধা হল, নতুন এই থেরাপি নিতে হাসপাতালে না গেলেও চলে, বরং পথ চলতে চলতেও এটি নেওয়া যেতে পারে। তাই তো আর্থার তার পরিবারের সঙ্গে বাড়িতে আরও বেশি সময় কাটাতে পেরেছে। ব্যাকপ্যাকে করে সঙ্গে বহন করা যায় বলে একে ব্লিনা ব্যাকপ্যাকও বলা হচ্ছে। এখন ক্যান্সারে আক্রান্ত কিছু শিশু কেমোথেরাপির চেয়ে অনেক কম বিষাক্ত নতুন ধরনের ওষুধ ব্লিনা গ্রহণ করছে। তাদেরই একজন হল এই আর্থার। আর তার জীবন রক্ষাকারী ব্লিনা একটি ইমিউনোথেরাপি। এটি ক্যান্সার কোষ খুঁজে বের করে, ফলে শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম তাদের চিনতে পারে এবং ধ্বংস করতে পারে। ওষুধটি এতটাই কাজের যে শুধুমাত্র ক্যান্সার কোষগুলোকেই টার্গেট করে। শরীরের সুস্থ কোষের ওপর এই ওষুধ কোনো খারাপ প্রভাব ফেলে না। এখানেই কেমোথেরাপির সঙ্গে ব্লিনাটোমোম্যাবের পার্থক্য। চিকিৎসকরা বলছেন, কেমোথেরাপির প্রায় 80% রিপ্লেস করতে পারে এই ব্লিনা। ব্লিনা একটি ব্যাগ ভর্তি লিকুইডে রাখা থাকে, যেখান থেকে পাতলা প্লাস্টিক টিউবের মাধ্যমে রোগীর শিরায় অনেক মাস ধরে দেয়া হতে থাকে। একটি ব্যাগ অনেক দিন টেকে। কত দ্রুত ওষুধটি রক্তের প্রবাহে প্রবেশ করবে তা একটি ব্যাটারি চালিত পাম্প দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। পুরো কিট একটি A4 সাইজের বইয়ের চেয়েও ছোট ব্যাকপ্যাকে করে বয়ে নেওয়া যেতে পারে, ফলে মোবিলিটি বেড়ে যায়। আমাদের ভিডিওর নায়ক আর্থার তাই চিকিৎসা চালানোর ফাঁকে ফাঁকে পার্কে গিয়ে দোলনায় চড়া সহ প্রিয় কাজগুলো করতে পারে। ইতোমধ্যেই ক্যান্সারে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের চিকিৎসার জন্য ওষুধটি লাইসেন্সপ্রাপ্ত। বিশেষজ্ঞরা আশা করছেন যে এটি শিশুদের জন্য নিরাপদ প্রমাণিত হবে। ব্লিনার অন্যান্য রোগীদের মতো আর্থারকে তার ইনফিউশন শুরু করার আগে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচাতে ওষুধ দেওয়া হয়েছিল। শুরুতে তার কিছুটা জ্বর হয়েছিল এবং তাকে অবজার্ভ করার জন্য হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে বাড়ি ফিরে যায়। আর ব্যাকপ্যাকটি বিছানায় আর্থারের সাথেই থাকত। পাম্পটি শব্দ করলেও আর্থারের ঘুমাতে সমস্যা হয়নি। আর্থার প্রতি 4 দিন পরপর হাসপাতালে গিয়ে চিকিৎসকের কাছ থেকে ব্লিনা কিটটি টপ আপ করে নিয়েছে। বাকি সময় বাড়িতে তার চিকিৎসা চলেছে। নিজের ব্লিনা কিট নিজে বহন করার ব্যাপারটি আর্থারকে দায়িত্বশীল করে তুলেছে। শিশুটি পুরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে বলে তার মা জানিয়েছে। আর চূড়ান্ত সুখবর হল, শিশুটির ক্যান্সার সেরে গেছে।